হ্যালো, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সুস্বাদু বেগুন ভর্তা। তার জন্য এখানে আমি দুটো বেগুন নিয়েছি, একটা পেঁয়াজ কেটে রেখেছি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়েছি। প্রথমে আমি বেগুনগুলো এরকম মাঝখান থেকে চিরে নেব। এগুলোতে আমি কয়েক কোয়া গোটা রসুন দিয়ে দেবো। এইভাবে বেগুনটা পোড়ালে বেগুনের মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন। এবার আমি সামান্য একটু তেল নিয়ে বেগুনগুলো মাখিয়ে নেব। আমি টমেটোটাও মাখিয়ে নিলাম। এবার এই সবগুলো আমি পুড়িয়ে নেব। প্রথমে একটা জালির উপরে বেগুন আর টমেটো রেখে গ্যাস অন করে দিলাম। বেগুনটা একটু এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, আগেই টমেটোটা পোড়ানো হয়ে গেছিল, এবার আমি এটা নামিয়ে নেব। এইগুলো আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। একটা বাটিতে জল নিলাম। এবারে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। বেগুনগুলো পুড়িয়ে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় ঢেকে দিলে টমেটো বেগুন ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর এই খোসাগুলো ভালোভাবে উঠে যায়, সেই জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখুন টমেটো খোসাটা ভালোভাবে উঠে গেছে। আমি এটা রেখে দিলাম, বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব। এরমভাবে বেগুনের খোসাগুলো কালো অংশটা পুরো ছাড়িয়ে নেব। বেগুনটা ছাড়ানো হয়ে গেছে। এইগুলো পোড়ানো রসুন, এগুলো আমি একটু হাত দিয়ে মেখে নিলাম। একটা প্যানে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য একটু সর্ষে তেল দিলাম। এটা আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, হালকা করে ভেজে নেব। এতে আমি ছোট টেবিল চামচের 1 টেবিল চামচ জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। সবগুলো একটু ভেজে নেব। এখানে কেটে রাখা কাঁচা লঙ্কা রসুনটা দিয়ে দিলাম আর পুড়িয়ে রাখা রসুনটাও দিয়ে দিলাম। এই সবগুলো আমি একটু ভেজে নেব। এবার এতে আমি স্বাদ মতো লবণ দিলাম। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম। বেগুন ভর্তাতে খুব বেশি মশলা ব্যবহার হয় না, আমি এখানে খুব কম মশলা দিয়েছি, আর কিছু দেব না আমি। এবার আমি পুড়িয়ে রাখা বেগুন আর টমেটোটা দিয়ে দেবো। এবার এই সবগুলো মশলার সঙ্গে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কাঁচা টমেটো ব্যবহার করতে পারেন, টমেটো না পুড়িয়ে, কিন্তু টমেটোটা পোড়ালে এর স্বাদটা আরও ভালো হয়। দেখুন 5 মিনিট মতো আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, প্রায় হয়ে এসেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটা নামিয়ে নেব। দেখুন সুস্বাদু বেগুন ভর্তা তৈরি।